হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। FGS বাংলাদেশে অনেক আগে থেকেই এই মডেলটি ইয়াং জেনারেশনের মন কেড়ে নিয়েছিল এবং সেই ধারাবাহিকতায় FGS ভার্সন 2 এবং সর্বশেষ চলে এসেছে ভার্সন 3। তো আপনি বলতেই পারেন ভাই চলে আসছে মানে এটা তো অনেক পুরনো মডেল। এক্স্যাক্টলি, অনেক পুরনো হলেও এই মোটরসাইকেলটির রিভিউ এখন পর্যন্ত আমার করা হয়নি। তাই চিন্তা করলাম যেহেতু অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না, তাই একটা মোটরসাইকেল রিভিউ করে ফেলি। এবং FGS এর সবচাইতে যেই কালারটি আমার পছন্দের সেটা হচ্ছে এই গ্রিন কালারটা, যার কারণেই একটু দেরিতে হলো আজকে করব এই মোটরসাইকেলের ইনডেপ রিভিউ। সবার প্রথমেই আমাদের কাছে সবচেয়ে মুখ্য যে বিষয় তা হচ্ছে মোটরসাইকেলটির লুকস এবং ডিজাইন, কারণ মোটরসাইকেল কেনার আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেলের লুকস এবং ডিজাইন নিয়ে চিন্তিত থাকি। তাহলে চলুন আমরা প্রথমেই কথা বলি মোটরসাইকেলের হেডলাইটটি নিয়ে। হেডলাইটটির ডিজাইনটি এমনভাবে করা হয়েছে, একটি রোবোকপ ফেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেডলাইটে টোটাল 3টি LED লাইট ব্যবহার করা হয়েছে, দুটি হচ্ছে ডিপারের জন্য, আরেকটি হচ্ছে আপার, এবং একদম নিচে দেওয়া হয়েছে পার্কিং লাইট। তো সেই সাথে একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে AHO, অলওয়েজ হেডলাইট অন। এই টেকনোলজির কারণে আপনি যে কোনো ওয়েদারে অনেক দূর থেকেও ভিজিবল থাকবেন, যা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য খুবই ভালো একটি টেকনোলজি। ফুয়েল ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন, বিশাল একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলটিতে, এবং এই ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। এর মানে হচ্ছে যদি অ্যাভারেজ 40+ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় তাহলে খুব সহজেই 500+ কিলোমিটার চলে যাওয়া যাবে। এর মানে একটি লম্বা রাইড দিতে পারেন আপনি নিট টেনশনে। মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল রড আপরাইট হ্যান্ডেল বার, যা সিটি এবং হাইওয়ে রাইডের জন্য খুবই পারফেক্ট আর কি আরামদায়ক যাকে বলা হয়। এবং ডান পাশে ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ, সেলফ স্টার্ট, এবং বাম পাশে রয়েছে হর্ন, সিগন্যাল লাইট এবং আপার ডিপার সহ পাসিং। মিটারে কী কী পেয়ে যাবেন? ফার্স্ট নিউট্রাল, তার নিচে রয়েছে একটি সেটিংস, এবং এখানে রয়েছে RPM মিটার, স্পিড মিটার, ফুয়েল গেজ, ক্লক, এবং ডান পাশে রয়েছে ABS, সিগন্যাল লাইট, আপার ডিপার। সব ইনফরমেশনগুলোই পেয়ে যাবেন মিটারে, কিন্তু শুধুমাত্র একটি জিনিস আমার কাছে কম মনে হয়েছে, তা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার আর কি, 1 নম্বর 2 নম্বর কয় নম্বর গিয়ার সেটা যদি শো করতো তাহলে আরেকটু ভালো হতো। কমফোর্টেবল রাইডের জন্য কি প্রয়োজন? একটি কমফোর্টেবল সিট। তো সিটটা দেখলেই বুঝতে পারছেন বিশাল একটি কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে, যাতে রাইডার এবং পিলিয়ন খুব আরামের সাথে বসতে পারবে। সেই সাথে পিলিয়ন গ্র্যাব রেল দেওয়া রয়েছে, এবং এই গ্র্যাব রেলটি গাড়ি যখন কোথাও ঘোরানো হয় সেই ক্ষেত্রে খুবই কাজে দিবে। এবং পেছনে ব্যবহার করা হয়েছে একটি বাল্ব টেল লাইট সাথে সিগন্যাল লাইট এবং সাইলেন্সার বা এক্সস্ট। এটি আসলে দেখতে কোন মডেলের সাথে মিল আপনি একটু বলতে পারবেন? একটু চিন্তা করেন, ঠিক ধরেছেন, FZS ফার্স্ট ভার্সনের সাইলেন্সারটাই ব্যবহার করা হয়েছে, দেখতে অনেকটাই একই রকম। মোটরসাইকেলটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক FI ইঞ্জিন। ইঞ্জিনটি 7250 RPM এর 12.4 হর্স পাওয়ার এবং 5500 RPM এ 13.6 নিউটন মিটার টর্ক প্রডিউস করে, যা একটি কমিউটার মোটরসাইকেলের জন্য পারফেক্ট। সাসপেনশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তার কারণ হচ্ছে আমাদের রাস্তাঘাট খুবই ভালো, তো যার কারণে একটি ভালো সাসপেনশন খুবই প্রয়োজন হয়। তো সামনে ব্যবহার করা হয়েছে 41mm টেলিস্কোপিক সাসপেনশন, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যা যে কোনো রাস্তাতেই আপনাকে একটি কমফোর্টেবল রাইড উপহার দিবে। ব্রেকিং পারফরমেন্সের জন্য দরকার হয় একটি ভালো মানের টায়ার, এবং মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে সিএটের টায়ার। সামনে 100/80 এবং পেছনে 140/60 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট ব্রেকিংয়ের জন্য,
তা হচ্ছে এই মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ABS, হ্যাঁ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা প্যানিকের সময় যখন আমরা ব্রেক করি, যখন মনে করেন আমরা 100 বা 80 মোটরসাইকেল চালাই, আপনি যখন নিজের ইচ্ছা ব্রেক করতে চান তখন কিন্তু ABS এর আসলেই কোনো প্রয়োজন হয় না। একটি নর্মাল ডিস্ক ব্রেক মোটরসাইকেলকে আপনি কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। কিন্তু ABSটা কেন এত গুরুত্বপূর্ণ? ABSটা গুরুত্বপূর্ণ হওয়ার একমাত্র কারণ হচ্ছে প্যানিক ব্রেক। আপনি যখন প্যানিক ব্রেক করবেন তখন এই ABSটা আপনাকে সেভ করবে যে কোনো দুর্ঘটনার হাত থেকে। তার কারণ হচ্ছে হঠাৎ করে যখন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন আর আপনার সামনে যে কোনো একটি মানুষ চলে আসলো বা অটো রিক্সা ভ্যান, তখন আপনি কিন্তু নিজের অজান্তেই খুব সাডেন একটা চাপ দিবেন ব্রেকে এবং যার ফলে মোটরসাইকেলটি স্কিড করবে। তো সেই স্কিড থেকে বাঁচাতেই কিন্তু এই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মোটামুটি অনেক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। মাড গার্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে কাদাবালি থাকে। ইঞ্জিনকে সেভ করার জন্য সামনে দেওয়া হয়েছে একটি মাড গার্ড এবং সেই সাথে পেছনে ব্যবহার করা হয়েছে খুবই শক্তপোক্ত একটি মাড গার্ড। দেখতে পাচ্ছেন কোন লেভেলের হার্ডি। তবে এই পেছনের যে মাড গার্ড, এটা যদি সম্পূর্ণ দেওয়া হতো তাহলে আরেকটু বেটার হতো বলে আমার কাছে মনে হয়েছে। এত সময় মোটরসাইকেলের লুকস, ডিজাইন, ইঞ্জিন, স্পেসিফিকেশন নিয়ে কথা বললাম, কিন্তু এখন যেই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স। এখন মোটরসাইকেলটি চালাবো এবং সেই সাথে আপনার সাথে শেয়ার করবো আমার ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স। আজকের আপনারা যে দারুণ দারুণ অ্যাঙ্গেলের শটগুলো পেয়েছেন তার একমাত্র ক্রেডিট যাচ্ছে কিন্তু নূর ইসলাম। তো অবশ্যই চেনা আছে, যারা আগে পরে আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই চিনতে পেরেছেন। আর একজন ছিল, সে চলে গেছে,